হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ডেইলি লাইফস্টাইল। 2021-এর শুভেচ্ছা সবাইকে। 2021 সালের শুরু থেকে শেষ পর্যন্ত সবার খুব খুব ভালো কাটুক এই দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমারও খুব ভালো কাটে। তো এই ভিডিওটা হচ্ছে 2020-এর ঠিক শেষ দিকটায়, মানে যাকে আমরা 31st night বলে থাকি। আসলে উৎসব তো বড় কথা নয়, আমরা এখানে সবাই একসাথে একত্রিত হয়েছি, একটা ছোটোখাটো গেট টুগেদারের মতো হয়েছে, এটাই আসলে বড় ইস্যু ছিল। আর এই যে এই গেট টুগেদারটা, এটা পুরোটাই করেছে এই বিল্ডিংয়ের যে ছোট সদস্যরা আছে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। দেয়ালের এই জায়গাটা আমি দেখছিলাম, ওরা এটা পুরোটাই নিজেরাই করেছে হাতে, কাগজ কেটে কেটে মানে সুন্দর করে অর্গানাইজ করেছে। আর বাচ্চাদের এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো কিন্তু খুবই ভালো। আমি বিশেষ করে দেখেছি আমার মেয়েকে যে কী পরিমাণ এক্সাইটেড ছিল এগুলো নিয়ে। আমার ছেলে মেয়েও ছোটো ছোটো করে ছোটো ছোটো পোর্শনে যুক্ত ছিল এই কাজগুলোর সাথে। তো যাই হোক, এখানে প্রথমে পিঠা উৎসব চলছিল, মানে স্ন্যাক্স হিসেবে ভাপা পিঠা প্লাস হচ্ছে পুলি পিঠা ছিল। এখানে সাউন্ড বক্সও নিয়ে আসা হয়েছে। আর এগুলো ওরা যে এত সুন্দর করে এই জিনিস, মানে এই যে গেট টুগেদারটা করবে, এটা আসলেই খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। আমরা বড়রা কেউই কিছু করি নেই বা জানতামও না। তো আমরা পিঠা এনজয় করছি, এখানে ভাপা পিঠা পুলি পিঠা তো এগুলো ওরাই করেছে। আর এই যে সামনে দেয়ালি কাটার মতো ওরা করেছে, এখানে সবাই ছবি টবি তুলতেছিল। আর এখানে হচ্ছে বারবিকিউ করেছে, তো যেই চিকেনগুলোকে বারবিকিউ করেছে সেগুলো হচ্ছে এই কড়াইগুলোতে রেখে আবার কয়লার উপরে রেখে দিছে যেন গরম থাকে। আর আসলে ছাদে প্রচণ্ড ঠান্ডা ছিল, বাতাস স্বাভাবিকভাবেই খুব বাতাস ছিল, তো তারপরেও বেশ ভালোই লেগেছে। সম্মানিত উপস্থিতি, আজকে একটি বিশেষ দিন, সেদিনে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা এই সার্কলাম্বিয়া পয়েন্টের একটি ভুক্ত পরিবার। আমরা আজকের আয়োজনটা একটু ব্যতিক্রমী, আমরা অনেকে বলে থাকি 31st night, আমি বলবো সেটা আসলে কোন এক সম্প্রদায় করে থাকেন। আমরা এই যে মুসলিম হিসাবে আমরা ওদের চেয়ে আমরা সর্বোত্তম বিশেষ ব্যক্তিত্ব, সর্বোচ্চ উচ্চ ধর্ম এবং সর্ব। আমরা অনেক সময় আসলে বলে থাকি যে আমরা একজন মুসলিম হিসাবে এই দিনটি আমাদের জন্য পালনীয় নয়। নিশ্চয়ই আমরা ধর্মীয় কোনো আলোচনা এখানে করতে আসিনি। আমরা মনে করি যে কোনো উপলক্ষেই যদি আমাদের মধ্যে একটি ভাব বিনিময় হয়, সম্পর্কের আদান প্রদান হয়, সেটাই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানুষের পরিচয় কারো সামনে না আসলে হয় না, লিফটে দেখি সবাইকে, হয়তো হাই হ্যালো হয়, তো সেভাবে অনেকেই চিনি না। তারপরেও আজকে এখানে এসে দুটি কথা বলতে পারছি, সেজন্য নিজেকেও ধন্য মনে করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 31শে ডিসেম্বর ইংরেজি মাসের
আমার মেয়ে এখানে একটা কবিতা আবৃত্তি করতেছিল, ওকে বাসা থেকেই শিখাই দিছিলাম। যে আসলে ওর এটা নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল, একবার ভাবতেছিল যে গান বলবে, আবার বলতেছে যে না মা আমি গান বললে লজ্জা পাবো। পরে ওকে একটা কবিতা আমরা শিখিয়ে দিয়েছি, সেটাই আবৃত্তি করতেছিল। বাচ্চাদের খেলাধুলারও কিছু অংশ থাকে। আসলে এটা তো ছাদ, চাইলেই তো আর সব খেলা ওদের জন্য রাখা যায় না। তো অনেক ভেবে চিনতে পরে ওরা ঠিক করলো যে চেয়ার খেলা প্রতিযোগিতা হবে বাচ্চাদের মধ্যে। তো এই বয়সে যারা আছে তাদের জন্য চেয়ার খেলা প্রথমেই হয়ে যাচ্ছে। তো ওরা চেয়ার খেলা দিচ্ছে। আর এরপর হচ্ছে আমাদের বড়দের জন্য আবার এখানে বালিশ খেলার একটা অংশ হিসেবে রেখে দিয়েছিল। তো আমি তো 3-4 নম্বরে মনে হয় আউট হয়ে গেছি। তো বেশ ভালোই মজা হয়েছে। এরপর হচ্ছে ওরা যে খাবারের আয়োজন করেছিল, বারবিকিউ, তারপর নান, সাথে সালাদ ছিল, তো সেগুলোই পরিবেশন করা হচ্ছে ওই টোকেন অনুযায়ী। যে যারা যারা যে ফ্ল্যাটের যে কয়জন বা চাঁদা দেওয়া হয়েছে যে কয়জন হিসেবে, তো সেই হিসেবেই এই খাবারগুলো পরিবেশন করা হচ্ছে। তো আমরা এই তো খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।